বিবেক সংবাদ স্বামী সোমেশ্বরানন্দী মহারাজ তিপ্পান্ন কেরালা পলাইয়ে রামকৃষ্ণ মঠ কয়েকটি বৈশিষ্ট্য আছে প্রথমত আশ্রমে রয়েছে সংস্কৃত কলেজ ও স্কুল দ্বিতীয়ত মন্দিরের স্থাপত্য শৈলীর বৈচিত্র্য তৃতীয়ত স্থানীয় হরিজন যুবকেরা শুরু করেছিল আশ্রম উনিশশো সালে স্থানীয় যুবকেরা করে বেদান্ত সংঘম। তাদের নেতা সি নারায়ণ পিল্লাই এর নাম রাখেন শ্রী রামকৃষ্ণ ভজন সঙ্গম হরিজন নারী পুরুষের নেতা পিল্লাই তাদেরই আগ্রহে সেখানে তৈরি হয় এক ছোট কুটির ও ঠাকুর ঘর উনিশশো সালে এরা বড় করে পালন করেন স্বামীজির জন্মশতবার্ষিকী চার বছর বাদে এরা ওই জায়গা তুলে দেন রামকৃষ্ণ মিশনের হাতে গোড়ায় মঠের অন্য আশ্রমের শাখা হিসেবে পরিচালিত হবার পর উনিশশো সালে পুরদস্তুর আশ্রম রূপে স্বীকৃতি পায় মন্দির ও আশ্রম স্থাপত্যে বৌদ্ধ প্যাগোডার ছাপ থাকলেও লক্ষ্য করুন চালা মন্দির শৈলীর ইঙ্গিত আর সংস্কৃত কলেজ তো তিনতলা বিল্ডিং স্কুলের ক্লাস হয় সপ্তাহান্তে বস্তুত কেরালার কোট্টায়াম জেলায় এই আশ্রম সংস্কৃত কেন্দ্র বলে গণ্য হয় কর্মসূচি এক মন্দির নিত্য পূজা আরতি ভজন প্রতি মাসে আধ্যাত্মিক শিবির ধর্ম আলোচনা ধর্মীয় উৎসব অনুষ্ঠান সংস্কৃত শিক্ষা কলেজ ও স্কুল তিন ছাত্রাবাস চার ভোকেশনাল শিক্ষা কেন্দ্র স্পোকেন ইংলিশ ক্লাস পাঁচ অতি গরিব ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা খাদ্য নীতি ও মূল্যবোধ স্বাস্থ্যবিধি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পোশাক খাতা বই বাগান করা ইত্যাদি এরা প্রতিদিন কয়েক ঘন্টার জন্য আশ্রমে আসে ছয় বিবেকানন্দ যুবকেন্দ্র আত্মবিকাশ ও সেবা সাত হোমিওপ্যাথিক ডিসপেন্সারি ও আয়ুর্বেদিক ক্যাম্প স্বাস্থ্য ও চিকিৎসার জন্য আট গরিব ও দুস্থ নারী পুরুষদের সাহায্য অর্থ পোশাক কম্বল ওষুধ ইত্যাদি